আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এখন থেকে কেউ যদি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড জেনে যায় কিংবা কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনার অনুমতি ছাড়া কোনোভাবে আপনার রাউটারে সে অ্যাক্সেস করতে পারবে না। এই সেম টপিক নিয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া ছিল এবং সেখানে আমি একটা টেন্ডার রাউটারের মাধ্যমে এই সেটিংসটা করিয়ে দেখেছিলাম। পাশাপাশি আমি একটা কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে এই সেটিংসগুলো করিয়ে দেখেছিলাম। আর সেখান থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে যে ভাইয়া, আমার টিপি লিঙ্কের রাউটার, সেই রাউটারে আমি কিভাবে এই সেটিংস ডাউন করতে পারি, পাশাপাশি আপনি এই সেটিংসটা যদি ফোন দিয়ে করে দেখান তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর সেখান থেকে আমার আজকের ভিডিওটা তৈরি করা। আজকে আপনাদেরকে আমি সেম সেটিংসগুলো একটা টিপি লিঙ্কের রাউটারে করে দেখাবো এবং সেই সেটিংসগুলো একটা ফোনের মাধ্যমে করে দেখাবো। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা এই কাজটা আপনাদেরকে মোবাইল দিয়েই করে দেখাচ্ছি, যেহেতু আপনাদের ডিমান্ড ছিল যে মোবাইল দিয়ে করে দেখাতে হবে, সুতরাং আমি মোবাইল দিয়েই করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে, এই কাজটি খুবই সিম্পল, শুধুমাত্র একটি সেটিং অন করে দিলে আপনার কাজ শেষ। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে, আমরা যে রাউটারের কাজ করব সেই রাউটারের সাথে আমাদের ফোনটাকে কানেক্ট করে নিব। তো আমি আমার রাউটারের সাথে ফোনটাকে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পরে যেটি করব সেটি হচ্ছে, আমাদের ফোন থেকে একটা ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ দিব 192.168.0.1। টিপি লিঙ্কের জন্য এই রাউট এই আইপিটা আমরা সার্চ করব, অথবা www.tplink.com লিখে সার্চ দিলেও আমরা আমাদের রাউটার সরাসরি আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। তো টিপি লিঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন পেজে নিয়ে গেছে। তো এখানে আমরা হচ্ছে অ্যাডমিন যে পাসওয়ার্ড রয়েছে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রবেশ করব। তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি রাউটারের ভিতরে লগ ইন করবেন। তো আমি রাউটারের ভিতরে লগ ইন করেছি। তো রাউটারের ভিতরে লগ ইন করার পরে আমার রাউটারের যে হোম পেজ সেই হোম পেজটা শো করেছে। তো আপনার এই হোম পেজটা কিন্তু সরাসরি আমার মতো নাও শো করতে পারে, এটা হচ্ছে আপনার রাউটারের যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী শো করবে। তো টিপি লিঙ্কে যাই শো করুক না কেন, আমি যেটা আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি আপনারা শুধু সেটাই খুঁজে বের করবেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সটা এখানেও থাকতে পারে কিংবা এদিকেও থাকতে পারে, আপনাদেরকে জাস্ট খুঁজে বের করতে হবে। তো আপনারা যেটা করবেন সরাসরি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে বাম দিকে দেখবেন যে অনেকগুলো অপশন এসেছে, এখান থেকে আপনাদেরকে সিকিউরিটিতে যেতে হবে। এই কাজটা মূলত দুটি উপায়ে করা যায়, একটি হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল এবং আরেকটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এবং একটি হচ্ছে ম্যাক ফিল্টারিং। তো আমরা অ্যাক্সেস কন্ট্রোলে চলে যাব। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে অ্যাক্সেস কন্ট্রোলে চলে গেলাম এবং অ্যাক্সেস কন্ট্রোলে যাওয়ার পরে বাম দিকে ডান দিকে অনেকগুলো অপশন আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্সেস কন্ট্রোলটা অফ রয়েছে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাক্সেস কন্ট্রোলটাকে প্রথমে অন করে দিব। অ্যাক্সেস কন্ট্রোলটাকে অন করার পরে আমরা চাচ্ছি যে আমাদের রাউটারে ঠিক আমি যাকে যাকে চাইবো তারাই ইন্টারনেট পাবে, অন্য কেউ যদি আমার রাউটারের পাসওয়ার্ড জেনে থাকে কিংবা কিউআর কোড স্ক্যান করলেও যেন আমার রাউটারে প্রবেশ করতে না পারে বা কানেক্টেড হতে না পারে। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলটা প্রথমে অন করব। অন করার পরে এখানে ব্ল্যাক লিস্টের উপরে আমার চেকমার্ক থাকবে, আমরা সরাসরি হোয়াইট লিস্টে ক্লিক করব। হোয়াইট লিস্টে ক্লিক করার পরে আমার যে কয়েকটা রাউটার এই হোয়াইট লিস্টের আন্ডারে থাকবে, সরি, আমার যে কয়েকটা ডিভাইস এই হোয়াইট লিস্টের আন্ডারে থাকবে শুধু তারাই ইন্টারনেট পাবে, বাকি কেউ ইন্টারনেট পাবে না। আমরা এই হোয়াইট লিস্টের মধ্যে আমার যাকে যাকে প্রয়োজন সেই ডিভাইসগুলো আমরা হোয়াইট লিস্টের মধ্যে রাখব। তো হোয়াইট লিস্টের মধ্যে রাখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা একটু নিচে দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইন ডিভাইস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই রাউটারের সাথে এই কয়েকটা ডিভাইস এখন অনলাইনে রয়েছে। দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আসাদ, একটা হচ্ছে আননোন। তো আমরা এই দুইটা ডিভাইসের এখানে ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসগুলো আমরা আমার হোয়াইট লিস্টের আন্ডারে নিয়ে আসবো, তা না হলে কেউ কিন্তু এখন এই অবস্থায় যদি রাখি তাহলে আমার রাউটার থেকে কেউ ইন্টারনেট পাবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রাউটারের যে ম্যাক অ্যাড্রেস, এই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসগুলো রয়েছে এগুলো অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে অ্যাড একটা অপশন রয়েছে, এই অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে ডিভাইসের নাম লিখব, যেমন ধরেন যে আপনার বাসায় হাসান রয়েছে, আপনি জাস্ট হাসান লিখতে পারেন এবং হাসানের মোবাইলে যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটা এই যে এই ম্যাক অ্যাড্রেসের জায়গায় আপনাকে দিতে হবে। তো ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার অনলাইন ডিভাইস, যেহেতু এখন দুটো ডিভাইস
অ্যাড রয়েছে, এই দুটো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসগুলো দেখে দেখে এখানে এই ম্যাক অ্যাড্রেসের জায়গায় আমি লিখে দিব, ম্যাক অ্যাড্রেসের জায়গায় লিখে দিব এবং এখানে সেভ করব। সেভ করলেই কিন্তু আমার ডিভাইসগুলো এই হোয়াইট লিস্টের আন্ডারে চলে আসবে। এখন কথা হচ্ছে যে আপনি হয়তোবা আপনার আপনি একটা ফোন অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করবেন, সেই ফোনের ম্যাক অ্যাড্রেস কোথায় পাবেন? তো এটা খুবই সিম্পল, ম্যাক অ্যাড্রেস পাওয়ার জন্য আপনার ফোনের এই যে উপর থেকে শাটারটা নামাবেন এবং এখানে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে গিয়ে ম্যাক লিখে সার্চ দিবেন। ম্যাক লিখে সার্চ দেওয়ার পরে এখানে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি আমাদের ফোনের ম্যাক অ্যাড্রেসটা দেখতে চাই তাহলে এই যে এখানে ফোন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কোথাও লিখে নিব কিংবা আমরা ছবি তুলে নিব। নেওয়ার পরে আমরা সরাসরি এই হোয়াইট লিস্টে যাবো রাউটারের এবং এইখানে আমার নাম দিব, নাম দেওয়ার পরে ম্যাক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ম্যাক অ্যাড্রেসটা ঠিক এখানে যেমনটা রয়েছে আমরা কোথায় জানি দেখলাম, যাই হোক একটু আগে আমি দেখালাম ওই ম্যাক অ্যাড্রেসটা, অর্থাৎ এই যে এইরকম ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটাই ম্যাক অ্যাড্রেসগুলো এখানে দিব। দেওয়ার পরে এখানে সেভ করব, সেভ করলেই আমাদের ফোনের হোয়াইট লিস্টের মধ্যে আমাদের এক একটা করে ডিভাইস চলে যাবে। তারপরে আপনি সেভ করে দিলে, এই যে এখানে সেভ করে দিলেই আপনার হচ্ছে হোয়াইট লিস্টের আন্ডারে আপনার ডিভাইস যে কয়েকটা ডিভাইস যাবে ঠিক তারাই আপনার ফোন থেকে ইন্টারনেট পাবে। যেমন দেখেন আমি এখানে দুটো ডিভাইস অ্যাড করে রেখেছিলাম আগেই, এই যে একটা আসাদুল এবং একটা আসাদ, এই দুটো ডিভাইস ছাড়া এখন এই রাউটার থেকে আর কেউ ইন্টারনেট পাবে না যদিও সে পাসওয়ার্ড জেনে থাকে। ওয়েল, এভাবে করে কিন্তু আপনি চাইলে হোয়াইট লিস্টের আন্ডারে আপনার ডিভাইসগুলোকে রাখতে পারেন, আপনি ছাড়া অন্য কেউ আর আপনার কোনো ডিভাইসকে এই হোয়াইট লিস্টের আন্ডারে নিয়ে আসতে পারবে না। এবং যতক্ষণ না হোয়াইট লিস্টের আন্ডারে ডিভাইস আসবে ততক্ষণ আপনার এই রাউটার থেকে কোনো উপায়ে কেউ ইন্টারনেট পাবে না, যদিও সে কানেক্টেড থাকে, তারপরে যদি হোয়াইট লিস্টের আন্ডারে না থাকে তাহলে সে ইন্টারনেট পাবে না। এখন কথা হচ্ছে যে আপনি যদি এভাবে করে ম্যাক অ্যাড্রেস ধরে ধরে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আর একটা উপায় নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্ল্যাক লিস্টে যেতে হবে। ব্ল্যাক লিস্টে যাওয়ার পরে এখানে সেভ দিতে হবে, সেভ দেওয়ার পরে অ্যাক্সেস কন্ট্রোলটা অফ করতে হবে। অফ করার পরে আপনি যদি সেভ করেন তাহলে আপনার রাউটারটা একেবারে আবার নিউট্রাল মোডে চলে আসবে, এবং নিউট্রাল মোডে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার সিম্পলভাবে আপনি যেভাবে পাসওয়ার্ড দিয়ে রাউটারকে ডিভাইসকে কানেক্ট করেন, যে কোনো একটা ফোনকে কানেক্ট করেন, ওইরকম একটা পাসওয়ার্ড দিয়ে ফোনকে কানেক্ট করবেন। কানেক্ট করলে সরাসরি এই যে অনলাইন ডিভাইসে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি এই ম্যাক অ্যাড্রেসগুলো কপি করতে পারেন কিংবা দেখে নিতে পারেন। দেখে আবারও আপনি যেটা করবেন সেটা হচ্ছে কপি করার পরে বা দেখার পরে আপনি অ্যাক্সেস কন্ট্রোলটা অন করবেন, এখানে হোয়াইট লিস্টটা অন করবেন এবং এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং এই ডিভাইসটাকে এই ম্যাক অ্যাড্রেস দেখে দেখে আবার আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে সেভ করে দিলেই ব্যাস হয়ে গেল। এর পরবর্তীতে আপনি যা চাচ্ছেন যে আর এই অ্যাক্সেস কন্ট্রোলটা রাখবেন না, সুতরাং অ্যাক্সেস কন্ট্রোলটা না রাখা আপনি যদি সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে এখানে ব্ল্যাক লিস্টে আবার চলে যাবেন, এখানে সেভ করে দিবেন এবং এই আপনার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলটা অফ করে দিবেন, তাহলে আপনার রাউটারটা আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো, এখানে দেখা হচ্ছে নতুন একদিন অন্য কোনো একটা এপিসোডে, ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।